ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি উইন্ডোজ সার্ভার টু থাউজেন্ড টুয়েলভের ওপরে ল্যাব প্র্যাকটিসের জন্য এই সেটআপটা আপটা বানিয়েছি আজকে টোটালটাই এটা আমার সেটআপ এই যে ওপরেরটা এইটা ওপরের মেশিনটা এটা আমার সার্ভার চলছে নিচেরটা এটা আমার এমনি মেশিন যেটাতে আমি এই কাজ করি ঠিক আছে এইটা হচ্ছে আমার এই ডোমেন কন্ট্রোলার সার্ভার এই যে এই মেশিনটা দিয়ে আমি এই সার্ভার ম্যানেজারটা অন করলাম টোটাল সার্ভার ম্যানেজার এখান থেকে টেস্টিং করছি ইউজার অ্যান্ড কম্পিউটার পারমিশান থেকে শুরু করে টোটাল আজকে ল্যাব প্র্যাকটিস করছি আমি তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি ঠিক আছে টোটালটাই আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো ইউজারদের যেমন একটা আমি এক্সাম্পেল দিচ্ছি এখানে সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে এখানে সেটিংস সেটিংসে ক্লিক করলাম এখানে কিন্তু সেটিংসটা খুলবে না আমি এখানে পারমিশান দিইনি এই ইউজারটার তো এখানে দুখানা ইউজার আছে আমি দেখাচ্ছি এই ইউজারের কিন্তু আমি পারমিশান দিইনি সার্ভার থেকে যে কোনো ক্লায়েন্টের মেশিনে কোনো চেঞ্জ করার জন্য ঠিক আছে আমি এখান থেকে এখান থেকে আমি অ্যাকাউন্টটা ডিস সার্ভার থেকে আমি অ্যাকাউন্টটা ডিসেবেল করে দিচ্ছি যেমন কম্পিউটার এখান থেকে আমি দেখাচ্ছি এখানটায় গেলাম অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটারস এখানে গিয়ে এই দেখতে পাচ্ছো অর্জুন অর্জুন বিশ্বাস নামে একটা ইউজার আমি এখানে ক্রিয়েট করেছি সার্ভার থেকে যাতে লগ করতে পারে আমি এইটা এখন ডিজেবেল করে দিচ্ছি সার্ভার থেকে ঠিক আছে রাইট ক্লিক করলাম এখান থেকে এখান থেকে কিন্তু আমি ডিজেবেল অ্যাকাউন্ট এই যে এই ডিজেবেল অ্যাকাউন্টটা করে দিলাম এখানে কিন্তু অবজেক্ট অর্জুন বিষয় হ্যাজ বিন ঠিক আছে এবার আমি এখন দেখি যে এই অর্জুন বিশ্বাসের এটা এই ব্যক্তিটা লগ করতে পারে কি আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি যে পাসওয়ার্ডটা দিচ্ছি দেখি লগ করতে পারি কি না এই ব্যক্তিটা পাসওয়ার্ড দিয়েছি আমি কিন্তু এবার এন্টার করলাম এন্টার করার সাথে সাথে কিন্তু এখানে যাচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবেল প্লিজ সি ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে এখানে কিন্তু লগ করতে দিচ্ছে না আমি মোট যেখান থেকে আমি টোটালটাই আমার ইউজারদের আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো কাকে কি পারমিশন দেবো না দেবো টোটালটাই আমি এখন কি করব আমি এখান থেকে যে অ্যাকাউন্টটা আছে না এই অ্যাকাউন্টটা আমি কিন্তু এখান থেকে এনাবেল করে দিলাম এনাবেল অ্যাকাউন্ট দেখি এবার লগ করতে পারি কি না মেশিন থেকে এবার লগ করতে পারি কিনা আমি দেখি এন্টার করছি আমার কিন্তু লগ হয়ে গেল টোটালটাই আমি এখান থেকে যেমন বড়ো বড়ো কর্পোরেট অফিসে প্রত্যেক ইউজারদের কন্ট্রোল করা হয় একটা অফিসে দুশো তিনশো কম্পিউটার আছে সেগুলো টোটালটাই সার্ভার থেকে ম্যানেজ করা হয় কাকে লগ ইন পারমিশান দেবে কাকে কী পারমিশান দেবে কোন সফটওয়্যারে কে কী কাজ করবে টোটালটাই টোটালটাই সিকিউরিটি টোটালটাই ম্যানেজ সার্ভার থেকেই হয় ঠিক আছে যেটা উইন্ডোজ সার্ভার থেকে আমরা করতে পারি টোটালটাই ম্যানেজটা তো পরে আমি যখন অন্য নেটওয়ার্কিংয়ে সিসিএনএ ল্যাপ যখন আমি তৈরি করব তখন আমি আবার ভিডিওটা শ্যুট করব এখন এই পর্যন্তই ভালো থাকবেন